আপনার মেয়ের কন্যাশ্রীর টাকা, আপনার ছেলে মেয়েদের পড়াশোনা বিনা পয়সায়, আপনাদের স্বাস্থ্য আজকে বিনা পয়সায়, আপনাদের এলাকায় উন্নয়ন সম্পূর্ণ দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের, আপনাদের পরিবারের সকলের জন্য সম্পূর্ণ দায়িত্ব মারা যাওয়ার কর্ত পড়ে গেল তার দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের, এবং শ্মশানে গেল দায়িত্ব মাছ আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের কাছে হাজির করেছে। আর আমাদের কাজ এ বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে, মমতা বন্দ্যোপাধ্যায় আমরা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়কে ভারতবর্ষের প্রধানমন্ত্রী করে পাঠাবো, যাতে ভারতবর্ষের এই সাম্প্রদায়িক সংস্কৃতি আজকে ধ্বংস করতে পারি, এটাই আমাদের লক্ষ্য। ভারতবর্ষের প্রধানমন্ত্রী চায় ভারতবর্ষের সমস্ত মানুষকে হত্যা করে, ভারতবর্ষের সমস্ত মানুষকে না খাইয়ে মেরে ফেলে, ভারতবর্ষের সব টাকা দিয়ে লুট করে পালিয়ে যাবে। সুতরাং আমাদের ফিরিয়ে দিতে না পারে, তার জন্য আমরা সবাই ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং বিজেপির দলটাকে পশ্চিমবাংলা ভারতবর্ষ থেকে আমরা বিদায় দেওয়ার জন্য আমরা সবাই মিলে সচেষ্ট হব। আগামী 29 এপ্রিল আমাদের একটা ভোট, মানে বিজেপির প্রধানমন্ত্রী তা পালিয়ে যাওয়ার একটা চেষ্টা। আমরা সবাই মিলে জোড়া ফুল চিহ্নে 5 নম্বর আমাদের মহুয়া মৈত্রের ভোটান টিপে আমরা ভারতবর্ষের প্রধানমন্ত্রী দুষ্মন প্রধানমন্ত্রী আজকে আমাদের তাকে পালিয়ে দেবো একটা ভোট দিয়ে। সেই ভোটটা সকাল সকাল দেবেন, এবং নরেন্দ্র মোদী নামক ভারতবর্ষ চালানো পার্টি বিজেপিকে যাতে ভারতবর্ষ থেকে উৎখাত করতে পারে, তার জন্য আমরা ওই ভোটারটিকে একবার শপথ দেবো। আসলে লড়াইটা হোক, আমাদের ভারতবর্ষ 5 বছরে ধ্বংস করে ভারতবর্ষের মানুষের আজকে সমস্ত কিছু আজকে বিনষ্ট করে ভারতবর্ষের 2 কোটি বেকারের চাকরি, এ পর্যন্ত 5 বছরে প্রায় 7.5 কোটি মানুষের চাকরি ধ্বংস করে আজকে যে অবস্থা দাঁড় করিয়েছে, আমরা তার বিরুদ্ধে ভারতবর্ষে আমাদের একটি মাত্র ব্যক্তি সারা ভারতবর্ষ যাকে চায় আমরা তাকে চাই, আমরা তাকে ভারতবর্ষের যে লড়াইয়ে পৌঁছাতে চাই, এইটুকুই আপনাদের জানাচ্ছি। কারণ এরপরে ওর আবার আরেকটি মিটিং আছে, সেখানেও অপেক্ষা করছে, একটু দেরি করে আসা হয়ে গিয়েছে, এবং আমরা কি সভা করবে। সুতরাং আমি আপনাদের আজকে এই অনুষ্ঠানে সকালে বেলে যারা উপস্থিত হয়েছেন তাদের প্রত্যেক বুথ থেকে আগত সবাইকে আমি মায়েদের আগে বলি, ওই বুথে আগে গিয়ে লাইন দাঁড়াবেন, তাই তো? সব থেকে আগে গিয়ে আপনারা লাইনে দাঁড়াবেন, যাতে একটা ভোট অন্য কোনো রাজনৈতিক দল না পায় তার চেষ্টা করবেন। এই জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে, সকলকে সালাম আদাব জানিয়ে, আমার ছোট ছোট বোন এবং মায়েদের আমার শ্রেয়াশীষ আর ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।